হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম। বন্ধুরা, বাবা ফেরার কারণেই অনেকের মনে অনেক আনন্দ থাকে। বাবা যার নেই সেই বুঝে পৃথিবীতে বাবা না থাকার যন্ত্রণা কিংবা কষ্ট। সুপারস্টার শাকিব খান দেশে ফিরছেন, দেশে মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে আব্রাম খান জয়। বাবাকে কাছে পাওয়ার আনন্দের মতো আনন্দ হয়তো পৃথিবীতে দ্বিতীয়টি নেই। আর সেই আনন্দের জন্যই এবার ফড়িংয়ের মতো লাফাচ্ছে এবং ঘুটির মতো দৌড়াচ্ছে জয়ের মন। জয় মাম্মাকে একটুও শান্তি দিচ্ছে না। চিত্রনায়িকা অপু বিশ্বাসকে এটা করে দাও, ওটা করে দাও, এটা বানিয়ে দাও, ওটা বানিয়ে দাও, এই রকমের ফরমাশের মধ্যেই রেখেছে। অপু বিশ্বাস হেসে বলেন, জয়ের আনন্দ যেন ধরছেই না। জয় এত খুশি হয়েছে এবার এটা বোঝা মানে আমি চিন্তাই করতে পারিনি, কারণ জয় আবেগ সবসময় খুবই কম। জয় চুপচাপ থাকতেই বেশি ভালোবাসে। ল্যাপটপ, ডিজিটাল গ্যাজেট এগুলো নিয়ে খেলতেই ওকে আমি অনেক বেশি দেখেছি, কিন্তু এবারের ব্যাপারটা আমার কাছে একটু অন্যরকম লাগছে। জয় কেন এত খুশি আমি বুঝতে পারছি না। হয়তো জয় বড় হয়ে গেছে এবং বাবা কী জিনিস সেটা বুঝতে শিখেছে। জয়কে জিজ্ঞেস করেছিলাম, এবার তোমার এত আনন্দের কারণ কী? তুমি তো কখনো এরকমভাবে আনন্দ উৎসবের জন্য লাফালাফি করো না, হঠাৎ করে তোমার এত খুশি? জয় বলে, মাম্মা আমার বাবা কত বড় সুপারস্টার তুমি জানো? আমার বন্ধুরা বলেছে ওদের কারো বাবা সুপারস্টার না, ওদের কারো বাবা এত ভালো মুভি বানাতে পারে না। আমার বাবা তো মুভি বানাতে পারে, আমার বাবা অভিনয় করতে পারে, আমার বাবা আমার জন্য অনেক খেলনা অনেক গাড়ি নিয়ে আসে। আর আমার বাবা বলেছে আমি হচ্ছি বাবার পৃথিবীর শ্রেষ্ঠ উপহার, তাহলে আমি কেন এত খুশি হব না? আমার বন্ধুরা বলেছে বাবার জন্য আমাকে অনেক খুশি থাকতে হবে, এবং আমার বন্ধুদের বাবারাও বন্ধুদেরকে অনেক ভালোবাসে, তারাও কিন্তু তাদেরকে অনেক খেলনা কিনে দেয়, অনেক আইসক্রিম কিনে দেয়, চকলেটস কিনে দেয়, কিন্তু তাদের মধ্যে কেউ আমার পাপার মতো এত সুন্দর এত হ্যান্ডসাম নেই। আর তাই তো আমি বাবা পাপাকে আরেকটু বেশি ভালোবাসবো, এটাই তো স্বাভাবিক। আর তুমি কি জানো তোমার পাপা কি সুপারস্টার ছিল? ছিল না তো, তোমার পাপা ছিল স্বাভাবিক পাপা, আর আমার পাপা হচ্ছে অস্বাভাবিক পাপা। অপু বিশ্বাস এসে বলে, হ্যাঁ হ্যাঁ তোমার পাপা অস্বাভাবিক তো বটেই। অস্বাভাবিক কাদের বলে জানো? যাদের হচ্ছে মাথায় সিট থাকে। তোমার পাপার তো মাথায় সিট, আর আমার পাপার তো মাথায় সিট ছিল না, আমার পাপা ছিল একজন ভালো মানুষ। তুমি দেখো নাই তুমি তোমার গ্র্যান্মার জন্য কত কান্না করেছো, আমার মাম্মা তো কত ভালো মানুষ ছিল, তুমি তো দেখেছো আমার মাম্মাকে। জয় বলে, ও তো তোমার মাম্মা ছিল? ওটা তো ছিল আমার গ্র্যান্মা, ওটা তো আমার গ্র্যান্মা ছিল বলেই এত ভালো ছিল, আমাকে কত ভালোবাসতো, এই বলে জয়ের গলায় কান্না চলে আসে। জয় আসলে গ্র্যান্মাকে অনেক বেশি ভালোবাসতো, এবং জয়কেও ভালোবাসতো তার গ্র্যান্মা। জীবনের অনেক বেশি সময় জয় তার সঙ্গে কাটিয়েছে। সেই মানুষটিকে হারিয়ে জয় আসলে কতটা অসহায় পড়ে গিয়েছিল সেটা আমরা সকলেই জানি, কিন্তু সেই মানুষটির কথা জয় যেভাবে মনে রেখেছে আসলে অপু বিশ্বাস নিজেও বুঝতে পারেনি। অপু বলে, আমি একদম হকচকিয়ে গেলাম মায়ের কথা বলতে গিয়ে, আমি তো আসলে মজা করেই বলতে চেয়েছিলাম, কিন্তু জয় যেটা এত সিরিয়াস নেবে আমি বুঝতে পারিনি। বন্ধুরা, আমাদের পরিবারের ছোট শিশুটির দিকে আপনারাও খেয়াল রাখেন, ওরাও নিশ্চয়ই মনের ভেতর এই ধরনের আবেগ পুষে রাখে যা বলতে পারে না। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখনো করেননি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে। ভালো থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে, ধন্যবাদ।